হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। আগের দুটো ভিডিওতে আমি কমার্স কলেজের কাট অফ নিয়ে আলোচনা করেছিলাম। 2022 সালে কমার্সের বিভিন্ন কলেজে কাট অফ কীরকম যেতে পারে, তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে আর্টস কলেজের কাট অফ নিয়েও একটু আলোচনা করতে। তো আজকের ভিডিওতে আমি কতকগুলো আর্টস কলেজে কেমন কাট অফ যেতে পারে এই বছরে সেটার একটা এক্সপেক্টেড অ্যানালাইসিস তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ভিডিওর মধ্যে থাকবে স্কটিশ চার্চ কলেজের কাট অফ, সেন্ট জেভিয়ার্স কলেজের বিএ অনার্সের কাট অফ, আশুতোষ কলেজের কাট অফ আর বেথুন কলেজের কাট অফ। এই চারটে কলেজের কাট অফ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো। সবার প্রথমে শুরু করছি স্কটিশ চার্চ কলেজ দিয়ে। স্কটিশ চার্চ কলেজে প্রত্যেক বছরই খুব হাই কাট অফ যায়। এবার এখানে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় বিএর জন্য, তো বিভিন্ন সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা কাট অফ রয়েছে। আমি তোমাদেরকে কিছুটা আইডিয়া দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এই রেঞ্জের নাম্বার পেলে তোমরা কিন্তু স্কটিশ চার্চ কলেজের জন্য ওয়েট করতে পারো। যেমন স্কটিশ চার্চ কলেজে যদি বেঙ্গলি অনার্সের কথা বলি, তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের থেকে বেঙ্গলি অনার্সে কাট অফ একটু কম যায়। এখানে তোমরা অ্যারাউন্ড 88% to 89% কাট অফ ধরে রাখতে পারো। এরপরে যদি ইংলিশ অনার্সের কথা বলি, ইংলিশ অনার্সে কিন্তু স্কটিশ চার্চ কলেজে খুব হাই কাট অফ যায়, 95% অ্যারাউন্ড কাট অফ যায় ইংলিশ অনার্সের জন্য। এরপরে যদি আমি ফিলোসফি বা পল সায়েন্স বা হিস্ট্রি এগুলোর কথা বলি, এগুলোতেও তোমরা 85% অ্যারাউন্ড কাট অফ ধরে রাখতে পারো। কোনো কোনোটা একটু বাড়ে আবার কোনোটায় কমে। আর বিবিএর কথা এর সাথেই আমি তোমাদের বলে দিচ্ছি। বিএ অনার্সের সাথে ক্যালকাটি ইউনিভার্সিটির আন্ডারে স্কটিশ চার্চ কলেজে বিবিএ করানো হয় এবং এখানে সিট খুবই কম থাকে, কিন্তু তা সত্ত্বেও বিবিএ যেহেতু খুব একটা বেশি কলেজে করানো হয় না, তাই এখানেও কিন্তু কম্পিটিশান বিবিএর জন্য ভালোই থাকে। অ্যারাউন্ড 90% to 92% এরকম ধরে রাখতে পারো বিবিএর জন্য কাট অফ যেতে পারে। তো এটা পুরোটাই তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে স্কটিশ চার্চ কলেজে কীরকম কাট অফ যায়। আমি বারবার বলে দিচ্ছি, স্কটিশ চার্চ কলেজে কাট অফ কিন্তু খুব হাই যায়, কিন্তু এমন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলোর জন্য তোমাদের 85% বা 83% এরকম কাট অফও যেতে পারে। আর এটা পুরোটাই বললাম জেনারেল ক্যাটাগরিদের জন্য, রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কাট অফ কিন্তু ওইভাবে এক্স্যাক্টলি বলা যায় না। এরপরে আসছি নেক্সট কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিএ অনার্সের কাট অফ কেমন যেতে পারে? দেখো, সেন্ট জেভিয়ার্স কলেজে কিন্তু অনেক কম নাম্বার পেয়েও অনেকে চান্স পেয়ে যেতে পারে। তার একটাই কারণ যে সেন্ট জেভিয়ার্স কলেজে যে মার্কস ক্যালকুলেশনের মেথডটা সেটা কিন্তু অন্যান্য কলেজের থেকে অনেকটাই আলাদা হয়। তোমার বেস্ট 4 বা বেস্ট 5 কোনোটাই নেওয়া হয় না, ওদের নিজেদের একটা মার্কস ক্যালকুলেশনের মেথড থাকে প্রত্যেক বছরই যেটা বের করে। যেমন আগের বছরে করেছিল 75% অফ এগ্রিগেট প্লাস 12.5% অফ ইংলিশ প্লাস 12.5% অফ ম্যাথ। তো এইরকমভাবে 100 মার্কস ক্যালকুলেট করা হয়। এরকমভাবে মার্কস ক্যালকুলেট করে যার নাম্বার আগে আসে সে কিন্তু আগে চান্স পায়। সুতরাং তুমি বেস্ট 4 বা বেস্ট 5 ওপর বেস করে সেন্ট জেভিয়ার্স কলেজে চান্স পাবে কি না সেটা কিন্তু বলতে পারবে না। তোমাদের এই বছরে মার্কস ক্যালকুলেশনের মেথড এখনও দেয়নি, কিভাবে এই বছরে মার্কস ক্যালকুলেশন হবে সেই অনুযায়ী কিন্তু কাট অফটা বলা যাবে। তাও আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখছি, এখানে বিএ অনার্সের জন্য অ্যারাউন্ড 92% কাট অফ এই বছরে যেতে পারে। এটা আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দিলাম, কারণ প্রত্যেকটা সাবজেক্টের কাট অফ কিন্তু আলাদা আলাদা যায়। এমনকি সেন্ট জেভিয়ার্স কলেজে বিভিন্ন রকম রিজার্ভ ক্যাটাগরি থাকে, সেই রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ আলাদা আলাদা যায়। তো আমি জাস্ট তোমাদের একটা আইডিয়া দিয়ে লাগলাম, জেনারেল ক্যাটাগরি এবং নর্মাল সিবিএসসি আইএসসি বা WBCHSE এই সমস্ত বোর্ড থেকে তোমাদের অ্যারাউন্ড 90% বা 92% কাট অফ যেতে পারে। এরপরে আসছি আশুতোষ কলেজ। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে আশুতোষ কলেজের কাট অফটা একটু বলতে। দেখো, আশুতোষ কলেজে প্রচুর সাবজেক্ট পড়ানো হয়, এখানে কিন্তু প্রায় সমস্ত সাবজেক্টই রয়েছে যেটা তুমি আশুতোষ কলেজ থেকে পড়তে পারো। সুতরাং এখানে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদাভাবে তো কাট অফ ওইভাবে বলা সম্ভব নয়, কিন্তু তাও আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে রাখছি। আশুতোষ কলেজে মোটামুটি 85% অ্যারাউন্ড তুমি যদি মার্কস পাও তাহলে আশুতোষ কলেজে চান্স পেতে পারো। 80% to 85% ধরে রাখতে পারো, এইরকম মার্কস পেলে তুমি আশুতোষ কলেজে চান্স পেয়ে যাবে। এরপরে আসছি খুবই রেপুটেডের একটা কলেজ, সেটা হলো বেথুন কলেজ। বেথুন কলেজ থেকে কীরকম কাট অফ যেতে পারে? কারণ অনেকেই তোমরা আছো বেথুন কলেজের অপেক্ষায় বসে থাকো, সেই জন্য দেখো আমি তোমাদের বলে দিই, বেথুন কলেজ কিন্তু খুবই হাই ডিমান্ডের একটা কলেজ এবং এই কলেজেও প্রচুর হাই কাট অফ যায়, বিশেষত ইংলিশ অনার্স ক্ষেত্রে। ইংলিশ অনার্সে তো 96% to 95% পর্যন্ত এইরকম কাট অফ যায়, খুব একটা বেশি নামেও না ইংলিশ অনার্সের কাট অফ। আর এই যে কলেজ বেথুন কলেজ, এখানে কিন্তু খুব একটা বেশি সিট কোনো সাবজেক্টের জন্যই থাকে না, সুতরাং কাট অফও যে খুব নামে তা কিন্তু নয়। একদম যারা খুব বেশি নাম্বার পায় তাদের ফার্স্ট প্রেফারেন্সে থাকে বেথুন কলেজ। সুতরাং এখানে তোমরা সমস্ত সাবজেক্টের জন্য অ্যারাউন্ড 93% কাট অফ ধরে রাখতে পারো। আর ইংলিশ অনার্স যদি তোমরা এই কলেজ থেকে পড়তে যাও তাহলে তোমাদের 90
6% ধরে এগোনোই ভালো। এর নিচে যদি কেউ নাম্বার পেয়ে থাকো তাহলে আমার মনে হয় তোমাদের একটা করে ব্যাকআপ অবশ্যই রাখা দরকার এবং একটা করে আলাদা টার্গেটও রাখা দরকার যে এই কলেজে চান্স না পেলে আমি ওই কলেজে ভর্তি হব, কারণ এটা খুবই হাই ডিমান্ডের একটা কলেজ। খুব একটা কম নাম্বার পেয়ে কিন্তু এই কলেজে চান্স পাওয়া যায় না, তাই তোমাদেরকে অন্যান্য কলেজ আরও ব্যাকআপে রাখাটাই আমার মনে হয় বেশি বুদ্ধিমানের কাজ হবে। তো তোমাদের মধ্যে অনেকেই বলেছিলে যে আর্টস কলেজের কিছু কাট অফ বলতে, জেনারেলি তোমাদের এই চারটে কলেজের কাট অফের কথা বললাম। এরপরে তোমরা তো আমাকে তোমাদের পার্সেন্টেজ জানাচ্ছই এবং আমি তোমাদের বিভিন্ন কলেজ রেকমেন্ড করে দিচ্ছি, তো আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।